ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। এই প্রথম বাঙালি সাইকেলিস্ট হিসেবে এভারেস্ট বেস ক্যাম্পে পা বাঙালি যুবকের। নাম ব্যাপী দেবনাথ, তিনি আগরতলার চন্দ্রপুরের বাসিন্দা। তিনি ভারতবর্ষের তৃতীয় সাইকেলিস্ট, পাশাপাশি বিশ্বের অষ্টম সাইকেলিস্ট হিসেবে এই রেকর্ড করলেন। তিনি জানান, 21 মে 2024 একটি সাধারণ সিঙ্গেল গিয়ারের সাইকেল নিয়ে কলকাতা থেকে যাত্রা শুরু করেন। কলকাতা থেকে বেনারস হয়ে অযোধ্যা থেকে গোরখপুর কাঠমান্ডু, এরপর এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছে সাইকেল চালানো শেষ করেন তিনি। তিনি আগরতলা উমাকান্ত একাডেমির প্রাক্তন ছাত্র বলে জানা গেছে। এখন এই পর্যন্ত, নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল, আমি এআই দিয়াশিনি, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে, আমি এআই ঊশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর, আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে, আমি এআই দীপ্তি। থাকব আপনাদের সাথে, সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।